হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি যেহেতু হিন্দু সেহেতু আমার এখন ইফতারির কোনো ঝামেলা নেই। তো এখন বাজে 6:30 এবং জিমের যে ট্রেনার থাকে সেও বাইরে গেছে গা এবং সে আধা ঘন্টা পরে আসবে, নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসবে। তো এখন পুরো জিমে আমি একা। তো এখন আমি এখানে যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, যদি কেউ থাকে আমি কথা বলতে পারি না, কারণ আমার লজ্জা লাগে, কেমন লাগে। তো এখন যেহেতু কেউ নাই আমি তোমাকে সব কিছু দেখাইতেছি এবং আজকে আরও নতুন তিনটে ইকুইপমেন্ট আসছে, ওইগুলো আমি তোমাদেরকে দেখাই। তো দেখো, এটা হচ্ছে আমার গেট। তো এই দিক দিয়ে আমি ঢুকি। তো তুমি যদি ঢুকো আমি তোমাকে সিরিয়ালি সব কিছু দেখাই। তুমি যদি শুরু করো তাহলে প্রথমে আসবে তুমি এবং এখানে তুমি 15 মিনিট হাঁটলা, যে কোনো র্যান্ডম একটা উঠলা হাঁটলা এবং এটাতেও হাঁটা যায়। এবং এটা সাইকেলিং তোমরা সবাই জানো, আমি এক সাইড থেকে দেখাই। তো এটা দিয়ে ব্যাকের ব্যায়াম করে, মানে পিঠের, এটা দিয়ে পেটের ব্যায়াম করে বসে। এবং তারপরে যে এখানে ছবিও দেওয়া আছে কীভাবে করে, যে দেখো কীভাবে করে। তো দুইটা জিনিস দেখলাম এবং এই ইকুইপমেন্টটা নতুন আনছে কালকে, আমি আজকে এসে নতুন দেখলাম। তো এটা দিয়ে বাইসেপের ব্যায়াম করে, যে এখানে বৈশা ওই দেখো আমি, তারপরে এইভাবে ওকে সবগুলো দেখাই তোমাকে। তো এখানে আছে ডাম্বেলের সেট। তুমি যদি আমেরিকার বড় বড় জিমগুলোতে যাও তাহলে তুমি এখানে দেখতে পারবা যে এরকম অনেকগুলো ডাম্বেলের সেট থাকে, আমাদের এখানে মাত্র একটাই। ওকে, তো নেক্সট হতেছে এই যে এটা, এটাও একটা সেট আর কি। তারপরে এইখানে বাইসেপের ব্যায়াম করে এবং এটা দিয়েও তুমি লটকি দিয়া পিঠের ব্যায়াম, এটা শুয়ে পিঠের ব্যায়াম করে, সব কিছু দেখাই। এটা হতেছে পেটের, এখানে শুয়ে যে এই জিনিসটা অনেক কাজে দেয় তোমাদের যাদের ভুঁড়ি আছে। এবং এটা হতেছে এখানে শুয়ে পরে পায়ের ব্যায়াম করে, আর এইটাও নতুন আনছে। তো এটা দিয়া কী করে, এটা দিয়া পায়ের ব্যায়াম করে, যে এই রডটা পিঠে নিয়ে তারপরে সিট আপ দেয় এই জিনিসটা কাঁধে রাখা এবং তারপরে এটা ভারী যেহেতু এটা এখানে রাখে। তো এই জিনিসটা নতুন আছে, এটা দিয়ে করে পিঠের ব্যায়াম। ওকে, আর এটা হচ্ছে চেস্টের এবং তুমি এটা দিয়ে পায়ের ব্যায়ামও করতে পারবো, কিন্তু এটা দিয়ে বেশি ভালো হয়। এটা দিয়ে পায়ের ব্যায়াম করে বৈশা এবং এটা দিয়ে তুমি লটকে দিতে পারবে এবং দুই দিকের তুমি জিনিসগুলো লাগায় তুমি একসাথে টাইনা ব্যায়াম করতে পারবে, যে এটা একটা সেট দেখতে পারতেছো। তো এটাকে বলে বাটারফ্লাই, এটা দিয়ে তুমি পিঠের ব্যায়াম করতে পারবা, চেস্টের ব্যায়াম করতে পারবা। তো সব কিছু তোমাকে দেখাই দিলাম এবং একটা নতুন জিনিস আনছে, যে 3 নম্বর নতুন জিনিস সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আজকে আমি ইউজ করবো এটা। তো এটাকে বলে হচ্ছে মাসাজ চেয়ার। তো এই জিনিসটা কালকে আনছে নতুন। ওকে, বসে পড়ছি এখন। আমি একবার এটা চালাই নি, তার কারণ হতেছে অশোক ফাইমে বেড়ে গেছে, সে আসলে তারপর আমি এটা চালাতে বলবো। এটা বলে খালি কাঁপে এবং তোমার মাসাজ হবে। পরে আমি জানতে পারছি এটা একবার ইউজ করতে 150 টাকা লাগে, 15 মিনিট। আমি ফিউচারে এটা একদিন ইউজ করবো এবং ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আমি ব্যায়ামের ভিডিও আমি আগে আপলোড করছি এবং ফিউচারে করবো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের অনেক ব্যায়াম আমি আপলোড করছি এবং আমার হালকা বডি হয়েছে। দেখো আমার হালকা হয়েছে, এমন না যে কিছু হয়েছে। ওই যে আয়না একটা ছেলে দেখতে পারতেছো, এটা হইতেছে আমি। এবং তুমি এটা দেখে মজা পাবা যে আমার মোটামুটি 6-প্যাকের 4-প্যাক ভাইসা পড়ছে। তো টাটা বাই বাই, আমি সব কিছু তোমাদেরকে দেখাই দিলাম, এখন আমি একটু ব্যায়াম করবো। আর আমার মোবাইলটা ব্যাগ থেকে কই পড়ে গেছিলো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিই। দেখো, তো আমি ব্যাগ নিয়ে নামতেছিলাম এবং ঠিক এই জায়গাটায় মোবাইলটা আমার পায়ে পড়ছিলো এবং সেটাও ব্যাগের নিচ থেকে, এবং ব্যাগের নিচটা ছিঁড়া গেছিলো, কীভাবে ছিঁড়ছে আমি জানি না, কিন্তু ওইটা ছিঁড়া আমার পায়ে পড়ছিলো দেখে আমি পাইছি। যদি হারাই যেত তাহলে আমার সব যাইতো, যে এখন ভিডিও যে মোবাইল দিয়ে বানাইতেছে এটাই যাইতো, গা বিশাল বড় লস হয়ে যেত। জাস্ট মোবাইল একটা স্ক্র্যাচ পড়ছে।